শামলির যুদ্ধে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ। এটা হলো কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক পরিচয়। তিনি ঐতিহাসিক শামলির যুদ্ধে মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। কাসিম নানুতুবির বংশগত পরিচয়, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। ইংরেজরা এই দেশ দখল করার পরে যখন আইন পাশ করে নিল একমাত্র ইংরেজি ভাষার মাধ্যমে লেখাপড়া করলে সরকার শিক্ষিত বলে গণ্য করবে, তখন লর্ড ম্যাকলে ঘোষণা দিয়েছিল, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা ভারত উপমহাদেশে বাস্তবায়ন করতে চাই যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে লেখাপড়া করলে ভারতবাসীর বর্ণ আমাদের তাদের শরীরের রং আমাদের শরীরের রঙের মতো না হতে পারে, তাদের মুখের ভাষা আমাদের ভাষার মতো না হতে পারে, ভারতবাসীর মধ্যে পরস্পরে বিভিন্ন রঙের মানুষ থাকতে পারে, বিভিন্ন ভাষার মানুষ থাকতে পারে, কিন্তু ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় যারা লেখাপড়া করবে এরা মনে মস্তিষ্কে হয়ে যাবে খ্রিস্টান। যে শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করলে মানুষের মন মস্তিষ্ক খ্রিস্টান হয়ে যায়, এমন শিক্ষা ব্যবস্থা আমরা ভারতে চালু করব। লর্ড ম্যাকলের সেই ঘোষণার বিরুদ্ধে আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এই উপমহাদেশে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করার ব্যবস্থা গ্রহণ করলেন তখন তিনি পাল্টা ঘোষণা দিলেন, আমরা এই উপমহাদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করব যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা গ্রহণকারী শিক্ষিতরার ভাষা ভিন্ন হতে পারে, রং ভিন্ন হতে পারে, কিন্তু এই ব্যবস্থায় যারা লেখাপড়া করবে এরা মনে মস্তিষ্কে হয়ে যাবে মুসলমান। আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কৌম বা জনগণের অর্থে পরিচালিত হবে এমন নূতন শিক্ষা ব্যবস্থা, এমন নূতন ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে, এই পরিকল্পনায় পরামর্শের জন্য আরও কয়েকজন সঙ্গী সাথীকে জড়ালেন। কাসিম নানুতুবির অন্যান্য সঙ্গী সাথীদের মধ্যে একজনের নাম ছিল মাওলানা রফিউদ্দিন। মাওলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম তার হাতের লাঠি মুবারক দ্বারা উত্তরপ্রদেশের দেওবন্দ নামক জনপদে এক জায়গায় লাঠি মুবারকের দ্বারা রেখা অঙ্কন করে দিয়ে বললেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবে। এটা ছিল স্বপ্নের কথা, কিন্তু ঘুম ভাঙার পরে বাস্তবেও স্বপ্নে দেখা রসুলের লাঠি মুবারকের দাগ পাওয়া গেল জমিনে। সেই দাগে দাগে 1866 খ্রিস্টাব্দে আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উপমহাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এই হল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কোন প্রেক্ষাপটে এই উপমহাদেশ প্রতিষ্ঠা হয়েছিল? যেহেতু এই মাদ্রাসা সরকারি অর্থে নয়, কৌমের অর্থে, জনগণের অর্থে পরিচালিত হবে, আরবি ভাষায় জনগণকে কৌম বলা হয়, এই জন্য এই মাদ্রাসাকে কৌমি মাদ্রাসা বলা। উপমহাদেশের সর্বপ্রথম কৌমি মাদ্রাসা হল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর উপমহাদেশের ভারত বাংলাদেশ পাকিস্তানে দারুল উলুম দেওবন্দের অনুসরণে আর যত হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যেগুলি আপনাদের আর্থিক সহযোগিতায় পরিচালিত হয়, সেই সবগুলি মাদ্রাসাকেই কওমি মাদ্রাসা বলা হয়। এখানে
আনুষঙ্গিকভাবে আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, সেটা হলো উপমহাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যেহেতু রাসুলের লাঠি মুবারকের রেখায় রেখায় প্রতিষ্ঠা করা হয়েছিল, রাসুল রেখা টেনে দিয়ে স্বপ্নযুগে এই রেখা মতে মাদ্রাসার ফাউন্ডেশন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। স্বপ্নের এই ঘটনা একথার জ্বলন্ত প্রমাণ যে উপমহাদেশের কওমি মাদ্রাসাগুলি স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। যেহেতু কওমি মাদ্রাসাগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা, আরও একটি কথা আমার আলোচ্য বিষয়ের বহির্ভূত আনুষঙ্গিকভাবে বলতে চাই, সেটা হল যেহেতু কওমি মাদ্রাসাগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা, এই জন্য কওমি মাদ্রাসা মাদ্রাসা শিক্ষার তিন গুণে গুণান্বিত। পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মাদ্রাসা শিক্ষার তিন গুণ উল্লেখ করে দিয়েছে। যে মাদ্রাসা শিক্ষা তিন গুণে গুণান্বিত হবে সেই মাদ্রাসা শিক্ষা হবে সফল, যেই মাদ্রাসা শিক্ষা তিন গুণের কোনো এক গুণ থেকে বঞ্চিত থাকবে সেই মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য কোনো গুণের দরকার আছে কি নাই? কটা গুণ? তিনটা গুণ। একটা হলো মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার একটা গুণ হইল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, আর একটা হইল মাদ্রাসা শিক্ষার আদর্শ, আর একটা হইল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। মাদ্রাসা সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হলো এলিম অনুপাতে আমল। যেই মাদ্রাসায় এলিম আছে আমল নাই এই মাদ্রাসা বিফল। এটা কি কঠিন কথা? বুঝতে অসুবিধা হয়? যে মাদ্রাসায় এলিম আছে আমল নাই এই মাদ্রাসা বিফল। এলিম অনুপাতে আমল হওয়া মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবা মাদ্রাসা শিক্ষার আদর্শ। যারা রাসুলের সুন্নতকে এবং সাহাবায়ে কেরামের জমাতকে নিজের এলেম সহি কিনা, নিজের আমল সহি কিনা, নিজের আকিদা সহি কিনা যাচাইয়ের জন্য যারা নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জমাতকে আদর্শ মাপকাঠি মানেন, তাদেরকেই সত্যিকারের আহলে সুন্নত ওয়াল জমাত বলা হয়। এই আহলে সুন্নত ওয়াল জমাত এর ডেফিনেশন সুস্পষ্টভাবে এখনও আমাদের সমাজে ব্যাপকভাবে আলোচনা হয় না, এজন্য এখনও আমাদের সমাজের অনেকেই আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয় পরিষ্কারভাবে বুঝেন। এজন্য আমি খুব সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আমার এলিম সহি না গলত, আমার আমল সহি না গলত, আমার আকিদা বিশ্বাস সহি না গলত যাচাইয়ের জন্য যদি আমি নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি মানি আর সাহাবায়ে কেরামের জমাতকে যদি আমি আদর্শ মাপকাঠি মানি, তবেই আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা এই তিন জিনিসের সত্যতার যাচাইয়ে সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাকে আদর্শ মানে না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। সুতরাং সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ হইল দুইটা জিনিস, নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত। এই হল মাদ্রাসা সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ। সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হল এমন একদল আলেম তৈরি করা যে আলেমরা গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করবে, গোটা মানব জাতির হেদায়েতের কাজ করবে, এমন একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। এলিম অনুপাতে আমল হইল সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, সুন্নতে রাসুলার জমাতে সাহাবা হইল আদর্শ, আর নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। এই তিন গুণ বর্তমান দুনিয়াতে যত ধরনের মাদ্রাসা আছে এর মধ্যে এই তিন গুণ সবচেয়ে বেশি পাওয়া যায় কওমি মাদ্রাসায়।
কৌমি মাদ্রাসায় এলিম অনুফাতে যে আমল হয় এই আমল কৌমি মাদ্রাসা ছাড়া আর কোনো মাদ্রাসায় নাই। নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জমাতকে শতকরা 100 ভাগ কৌমি শিক্ষিতরা আদর্শ মাপকাঠি মানে। আর কৌমি মাদ্রাসায় যে পরিমাণ নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হয় এই পরিমাণ নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আর কোনো মাদ্রাসায় তৈরি হয় না। তাহলে সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ কৌমি মাদ্রাসায় কেন পাওয়া যায়? এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। এই কৌমি মাদ্রাসাগুলির উপমহাদেশের সমস্ত কৌমি মাদ্রাসাগুলির প্রথম মাদ্রাসা ছিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি 1866 সেই মাদ্রাসার প্রথম মুহতামিম ছিলেন। বিশিষ্ট আল্লাহর ওলি হাজি আবেদ হুসাইন রহমতুল্লাহ প্রথম উস্তাদ ছিলেন মোল্লা মাহমুদ, প্রথম ছাত্র ছিলেন মাহমুদুল হাসান রহমতুল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এর প্রধান প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি এই উপমহাদেশের বাতিলগুলির মোকাবেলায় কি অবদান রেখেছিলেন? এই উপমহাদেশের সবচেয়ে বড় বাতিল ছিল ইংরেজ সরকার। উপমহাদেশের সবচেয়ে বড় বাতিল ছিল ইংরেজ সরকার। ইংরেজরা এই উপমহাদেশে তাদের রাজত্ব কায়েম করার পর সরকারিভাবে বিশাল বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হতো, বিশাল বিশাল প্যান্ডাল টানানো হইতো, মঞ্চ সাজানো হইতো, সরকারিভাবে ঘোষণা করা হইতো যে আগামী অমুক তারিখের অমুক স্থানের এই মঞ্চে ইসলাম ধর্মকে বাতিল প্রমাণ করা হবে, খ্রিস্ট ধর্মকে সহি ধর্ম প্রমাণ করা হবে, তাকে যদি কোনো মুসলমানের সাহস আসো সেখানে তোমাদের ধর্মকে সত্য বলে প্রমাণ করো, এইরকম বহাসের চ্যালেঞ্জ করা হইতো এবং বহাসের অনুষ্ঠান করা হইতো কার পক্ষ থেকে? ইংরেজ সরকারের পক্ষ থেকে। কোন অবস্থার মধ্যে এই কাজটা ইংরেজ সরকার করত? শাহাবুদ্দুল আজিজের ফতোয়ার কারণে যেহেতু উপমহাদেশের 10 কোটি মুসলমানের 10 কোটি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আর এই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন উলামায়ে কেরাম, এই জন্য ইংরেজরা সিদ্ধান্ত নিয়েছিল আলেমদেরকে ধ্বংস করে দিতে হবে, আলেমদেরকে ধ্বংস করে দিতে হবে এই সিদ্ধান্ত নিয়ে ইংরেজ সরকার 1863 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বছরে উপমহাদেশের 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্তে ঝুলিয়েছে। এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে যে পরিমাণ রক্ত আলেম সমাজ দিয়েছেন সেই পরিমাণ রক্তের 100 ভাগের 1 ভাগও আর কেউ দিতে পারেনি। অথচ আজকাল আলেমগণকে বলা হয় স্বাধীনতার চেতনা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আল্লাহ জানে এরা মুক্তিযুদ্ধ বলতে কি গুড়ার ডিম বুঝে, আর মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি গুড়ার ডিম বুঝে, আর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলতে কি গুড়ার ডিম বুঝে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার কারণে ইংরেজেরা 3 বছরে 80,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্তে ঝুলিয়েছে। একদিকে রাস্তার পাশের গাছের ডালে ডালে আলেমগণের লাশ ঝুলে, অপরদিকে মঞ্চে দাঁড়িয়ে ইংরেজরা ডাকে আও কোনো মুসলমান থাকলে ইসলাম ধর্মকে সত্য প্রমাণ করো। কে যাবে ফাঁসি কাস্তে ঝুলার জন্য? কে যাবে? খালি ময়দানে ক্রস গোল, ফাঁকা গোল দেওয়ার ব্যবস্থা করেছিল সরকার।
যেহেতু আমরা আলেমদেরকে ফাঁসি দিতেছি, বাহাসের জন্য অনুষ্ঠানে কে আসবে? খালি ময়দানে আমরা প্রমাণ করে দেব ইসলাম ধর্ম বাতিল, কৃষ্ণ ধর্ম সত্য। এই শয়তানিটা ইংরেজ সরকার করেছিল, দেশের বড় বড় শহরে বন্দরে এইরকম বাহাসের অনুষ্ঠান সাজাইত। এই অবস্থায় দেখা যেত যেখানে উপমহাদেশের কোনো একজন আলেম এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মতো সাহস করতেন না, ইংরেজের আয়োজিত সেই বাহাসের অনুষ্ঠানে পাদ্রীরা ইসলাম ধর্মের বিরুদ্ধে কতগুলি মিথ্যা অপবাদ ঘোষণা দিত এবং খ্রিস্ট ধর্মকে সত্য বলে কতগুলি দলিলের নামে কতগুলি বাজে কথা বলে দিত। ঠিক সেই মুহূর্তে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানুতুবি অতর্কিতভাবে মঞ্চে উপস্থিত হয়ে বলতেন, ইসলাম ধর্মকে তুমি এই যে সমস্ত কারণে বাতিল বলে ঘোষণা দিয়েছ, তোমার কারণ, তোমার বর্ণিত কারণগুলি একটা একটা করে তিনি বলে দিতেন, তোমার বর্ণিত কারণগুলি বাতিল। খ্রিস্টান সরকারের আয়োজিত বহাসের মঞ্চে আল্লামা কাসিম নানুতুবি ইসলামের সত্যতা প্রমাণ করতেন। এইভাবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সরকারের গুলির মুখে সরকারি আয়োজিত বহাসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাদ্রীদের কথাগুলি খণ্ডন করে ইসলামের সত্যতা প্রমাণ করে খ্রিস্ট ধর্মের ভ্রান্তি প্রমাণ করে চলে যেতেন। ইংরেজ বিরোধী সেই মুক্তিযুদ্ধটা তখন চলেছিল জাহাদ নামে। ইংরেজের বিরুদ্ধে মুসলমানের যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল কিসের নামে? জেহাদ নামে। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধই বলা হইত, স্বাধীনতা যুদ্ধ বলা হতো। আর ইংরেজের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধ হয়েছিল এটাকে ইংরেজের বিরুদ্ধে মুসলমানদের জেহাদ বলা হতো। এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল জেহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। ইসলামের জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত কখনো রহিত হবে না, বলবৎ থাকবে। আমাদের বর্তমান সমাজে চায় অমুসলমানের দেশ হোক চায় মুসলমানের দেশ হোক, বর্তমান দুনিয়ার সবগুলি দেশে জাতীয় সন্ত্রাসী এবং আন্তর্জাতিক সন্ত্রাসীরা ইসলামের জেহাদ বিধানকে সন্ত্রাস নামে অপপ্রচার চালাচ্ছে। ইসলাম যেই পবিত্র জিনিসটাকে জেহাদ বলেছে এটাকে সন্ত্রাসীরা জেহাদকে বলে সন্ত্রাস। যেন মুসলমান জেহাদ থেকে দূরে থাকে আর সন্ত্রাসীরা একতরফাভাবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে। এই অপপ্রচারের শিকার হয়ে গেছে বর্তমান দুনিয়ার বড় বড় শিক্ষিত মুসলমানেরা পর্যন্ত। এই জন্য এই প্রসঙ্গেও আমি আমার আলোচ্য বিষয়ের বহির্ভূত হলেও অত্যন্ত জরুরি একটা কথা না বললেই না হয়, সেটা হইল মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে জেহাদ এবং সন্ত্রাসের তুলনামূলক বিশ্লেষণ করতে গিয়ে চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। সেই উদাহরণটা হলো, মানুষের শরীরে একটা দুরারোগ্য রোগ হয়, এই রোগ পুরাতন হয়ে গেলে কোনো চিকিৎসায় আর সফল আরোগ্য লাভ করা যায় না, রোগটার নাম হইল ক্যান্সার। ক্যান্সার রোগ হওয়ার প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে তাহলে শরীরের যে অঙ্গে ক্যান্সার হয় সেই অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়, কিন্তু পুরাতন হয়ে গেলে অপারেশনেও আর কোনো কাজ হয় না, সমস্ত শরীরে ছড়াইয়া পড়ে। এই কঠিন রোগটার নাম ক্যান্সার। ঠিক তেমনিভাবে আল্লাহর দৃষ্টিতে সারা দুনিয়ার সমস্ত মানুষের সমাজ একটা দেহের মতো, আর সন্ত্রাস হইল সমাজ দেহের ক্যান্সার, আর ইসলামের জেহাদ বিধান হইল এই ক্যান্সারের অপারেশন। এই তিনটা কথা আমরা মনে রাখি, আল্লাহর দৃষ্টিতে সারা বিশ্বের সমস্ত মানুষের সমাজটা একটা শরীরের মতো আল্লাহর দৃষ্টিতে। সমাজে যারা সন্ত্রাস করে সন্ত্রাসীরা হলো সমাজ দেহের ক্যান্সার, সন্ত্রাসীরা হলো সমাজ দেহের ক্যান্সার, ইসলামের জেহাদ বিধান হইল সেই ক্যান্সারের অপারেশন।
ইসলামের জেহাদ বিধান সেই ক্যান্সারের অপারেশন। বিশ্ব সন্ত্রাসীরা বর্তমানে অনেক মুসলমানের মাথায় একটা বিষাক্ত ইঞ্জেকশন পুশিং করে দিয়েছে, সেই ইঞ্জেকশনটা হলো ইসলাম শান্তির ধর্ম, ইসলাম রক্তপাতের ধর্ম নয়। সুতরাং যে ইসলামে জেহাদ আছে সেটা আসল ইসলাম নয়, যে ইসলামে জেহাদ নাই সেটা আসল ইসলাম। এই ইত্রামির একটা সহজ উদাহরণ আমি এভাবে দিতে পারি, সারা দুনিয়ার যে কোনো দেশে সরকার হাসপাতাল প্রতিষ্ঠা করে রুগীকে মেরে ফেলার জন্য না চিকিৎসা করার জন্য, তাহলে হাসপাতাল একটা শান্তির প্রতিষ্ঠান, এটা রক্তপাতের প্রতিষ্ঠান নয়। সুতরাং যে হাসপাতালে ডাক্তার রুগীর অপারেশন করে রক্তপাত ঘটায় সেই হাসপাতাল হাসপাতাল নয়। আমার যুক্তির যেই জবাব তোমার যুক্তির সেই জবাব, যেমনভাবে কোনো হাসপাতাল ততক্ষণ পর্যন্ত সফল হতে পারে না যে হাসপাতালে অপারেশনের উপযোগী রুগীকে অপারেশন করার ব্যবস্থা নাই। অপারেশনের উপযোগী রুগীকে যে হাসপাতালে অপারেশন করার ব্যবস্থা নাই, কেন মাহফিলের কাছে মাইকিং না করলে মাইকিং হয় না? কেন এই মাহফিল চলতেছে এখানে আর একটা মাইকিং না করলে মাইকিংয়ের আর জায়গা নাই নাকি? একান্তই ঘোষণা দিতে হলে মঞ্চে বলা যায় যে মঞ্চ থেকে বলে দিলেই হয়, কেন এই মাহফিলে ডিস্টার্ব করে মাইকিং কেন? আমি বলতে চাই কেউ যদি বলে যে ডাক্তার যে হাসপাতালে রুগীকে অপারেশনের মাধ্যমে রক্তপাত ঘটানো হয় সেই হাসপাতাল সত্যিকারের হাসপাতাল নয়, এটা যেমন একটা বন্ডামি কথা না বাস্তব, ঠিক তেমনিভাবে যারা বলে ইসলাম শান্তির ধর্ম কাজেই যেই জেহাদের দ্বারা রক্তপাত ঘটে এই জেহাদ যে ইসলামে আছে সেই ইসলাম আসল ইসলাম নয়, এটা একটা বন্ডামি কথা। যে হাসপাতালে চিকিৎসার উপযোগী রুগীকে চিকিৎসার ব্যবস্থা আছে সেই হাসপাতাল যেমন পরিপূর্ণ হাসপাতাল, ঠিক যে ইসলামে সমাজ দেহের ক্যান্সার এর অপারেশনের উপযোগী জেহাদ আছে সেই ইসলাম সত্যিকারের ইসলাম। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু ইসলাম বলেছেন আল জেহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। জেহাদ এবং সন্ত্রাসের তুলনামূলক যে উদাহরণ মুফাসসিরগণ তাফসীরের কিতাবে দিয়েছেন, উদাহরণ বুঝে থাকলে বলুন তো, ইসলামের জেহাদ বিধানের নামই সন্ত্রাস না সন্ত্রাস দমনের ব্যবস্থার নাম জেহাদ? সন্ত্রাস দমনের ব্যবস্থার নাম জেহাদ। তাহলে এই বাটপারি কেন জেহাদকে সন্ত্রাস বলো, কেন বাটপারি কেন? এই বাটপারিটা ইহুদি খ্রিস্টানদের শিক্ষা দেওয়া। এবার আমরা বোঝার চেষ্টা করব ইসলামের জেহাদ বিধানের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা যারা বলে এরা নিজেদের মস্তিষ্ক প্রসূত কথা বলে না, এরা ইহুদি খ্রিস্টানদের পোষণ করা কথা বলে। ডাকাতের দল ইংরেজদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য 10 কোটি মুসলমান যখন জেহাদে ঝাঁপিয়ে পড়েছিলেন, মনে আছে ইতিহাসের কথা? সব মুসলমান জেহাদের নামে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ইংরেজ সরকার চিন্তা করলো মুসলমানকে জেহাদ থেকে ফিরাবার উপায় কী, যেহেতু মুসলমানের নবী বলে গেছেন জেহাদের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ, একজন নবীর শরীয়তের বিধানকে রহিত করতে হইলে আরেকজন নূতন নবীর দরকার হয়। এই কথাটা আপনারা আগের থেকে যাদের জানা নাই আজকে থেকে জেনে রাখুন, একজন নবীর শরীয়তের বিধান রহিত করতে হইলে আরেকজন নূতন নবীর দরকার হয়। কাজী ইংরেজরা চিন্তা করলো মুসলমানদের জন্য আরেকজন নূতন নবী তৈরি করতে হবে, যেই নবী ঘোষণা দিলেন জেহাদ বিধান রহিত। যেহেতু মুসলমানদের পুরাতন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে গেছেন জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ, তাই এই মুসলমান সমাজে নূতন একজন নবী জন্ম দিতে হবে যিনি ইসলামের জন্য নূতন শরীয়তের বিধান ঘোষণা দিবেন, জেহাদের বিধান রহিত করা হল। এই মতলবে খ্রিস্টানেরা একজন নবী সাজাইল, এই নবীর নাম গুলাম আহমদ কাদিয়ানি।
আল্লাহ পাঠাইলেন না খ্রিস্টানে বানাইলো? খ্রিস্টানে বানাইলো। সকল নবী আল্লাহ পাঠান, গোলাম আহমদকে খ্রিস্টানে বানায়। কথা বুঝলেন কি না? গোলাম আহমদ কাদিয়ানি অসংখ্য অগণিত বই পুস্তক লিখেছে শুধু ইসলামের জেহাদ বিধান রহিত বোঝাবার জন্য। এই সমস্ত বইয়ের মধ্যে একটা বইয়ের নাম গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহকে লায়েক নামক বইয়ে গোলাম আহমদ কাদিয়ানি ফতোয়াবাজি করল যে খ্রিস্টান ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করা হারাম। মনে আছে কিনা দেখুন, শাহ আব্দুল আজিজ ফতোয়া দিয়েছিলেন দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করা ফরজ। শাহ আব্দুল আজিজের এটা ছিল ফতোয়া, গোলাম আহমদ কাদিয়ানির এটা হইল ফতোয়াবাজি। আমাদের সমাজে এমন কিছু মুসলমান পণ্ডিত পাওয়া যায় যারা ফতোয়াও বুঝে না ফতোয়াবাজিও বুঝে না, এরা ফতোয়াকে বলে ফতোয়াবাজি। কারণ ফতোয়াও চিনে না ফতোয়াবাজিও চিনে না, তাহলে ফতোয়াকে ফতোয়াবাজি বলবেই। এদের এই বিভ্রান্তির খপ্পর থেকে আপনাদের ইমান আমল হেফাজতের জন্য আপনাদের সকলেরই মনে রাখা দরকার, ফতোয়া কাকে বলে আর ফতোয়াবাজি কাকে বলে। আল্লাহর বিধান ঘোষণা দেওয়ার নাম ফতোয়া, আল্লাহর বিধান ঘোষণা দেওয়ার নাম ফতোয়া, আর আল্লাহর বিধান নিয়ে তামাশা করার নাম ফতোয়াবাজি। আল্লাহর বিধান নিয়ে এবার বলুন, শাহ আব্দুল আজিজ কি করেছিলেন আর গোলাম আহমদ কাদিয়ানি কি করলো? শাহ আব্দুল আজিজ ফতোয়া দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের জেহাদ করা ফরজ, গোলাম আহমদ কাদিয়ানি ফতোয়াবাজি করলো ইংরেজ সরকারের বিরুদ্ধে মুসলমানের জেহাদ হারাম। যখন বলা হইলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন জেহাদের বিধান কিয়ামত পর্যন্ত থাকবে, তখন বলে এটা পুরাতন নবীর শরীয়ত, নতুন নবীর আমলে রহিত। এই স্বার্থে ইংরেজরা গোলাম আহমদকে নবী বানাইছিল। এই ফেতনার নাম কাদিয়ানি ফেতনা। ইংরেজরা আমাদের দেশের শাসন ক্ষমতা জুড়ে দখল করেছিল, এই ফেতনার নাম ইংরেজ খ্রিস্টানি ফেতনা। মোকাবেলা করেছেন উলামায়ে দেওবন্দ। ইংরেজের দালাল গোলাম আহমদ কাদিয়ানি যে নূতনভাবে নবী হওয়ার দাবি করল, এই ফেতনার নাম কাদিয়ানি ফেতনা। মোকাবেলা করেছেন উলামায়ে দেওবন্দ। বলেন, খ্রিস্টানি ফেতনার মোকাবেলা করেছেন কে? উলামায়ে দেওবন্দ। কাদিয়ানি ফেতনার মোকাবেলা করেছেন কে? উলামায়ে দেওবন্দ। উপমহাদেশের মধ্যে কাদিয়ানি ফেতনার বিরুদ্ধে লিখিত কিতাবাদি দলিল প্রমাণ এবং বক্তৃতা বিবৃতি যে পরিমাণ উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে এসেছে, আর কোনো মহলের পক্ষ থেকে এর একশো ভাগের এক ভাগ আসে। তাহলে ইংরেজের ইংরেজি ফেতনার মোকাবেলা করেছেন, সবচেয়ে বেশি মোকাবেলা করেছেন উলামায়ে দেওবন্দ। কাদিয়ানি ফেতনার মোকাবেলা সবচেয়ে বেশি করেছেন উলামায়ে দেওবন্দ। যেহেতু 10 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে এই জেহাদে ঝাঁপিয়ে পড়েছিল, এই জন্য জেহাদ থেকে মুসলমানকে ফিরাবার জন্য ইংরেজ সরকার বহুমুখী চক্রান্ত করেছিল। এর মধ্যে একটা চক্রান্ত হইল, তিনটা দলকে সাজাইল শুধু জেহাদ, ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদকে হারাম বলে প্রচার করার জন্য। ইংরেজ সরকারের বিরুদ্ধে নিজেদের দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য জেহাদ করা হারাম এই কথাটা, এই ফতোয়াবাজি দেশে প্রচার করার জন্য তিনটা দলকে সাজাইছিল। এক দলের নাম কাদিয়ানি, এক দলের নাম কাদিয়ানি, আর এক দলের নাম লামাজহাবি। লামাজহাবি দলের নেতা ছিল মুহাম্মদ হুসাইন বাটালবি। মুহাম্মদ হুসাইন বাটালবি আল ইক্তিসাদ ফি মাসাইলিল জিহাদ নামক বই লিখল, সেই বইয়ে ফতোয়াবাজি করল ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা হারাম। আরেক দলের নাম হল রেজবি। রেজবি দলের নেতার নাম ছিল আহমদ রেজা খান বেরলবি। আহমদ রেজা খান বেরলবি এলামুল আলাম বিয়ান্না হিন্দুস্তান দারুল ইসলাম নামে বই লিখল, সেই বইয়ে সেও ফতোয়াবাজি করল
ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করা হারাম। তাহলে শাহ আব্দুল আজিজ যে ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করে নিজেদের স্বাধীনতা, দেশের স্বাধীনতা উদ্ধার করা ফরজ বলে ফতোয়া দিয়েছিলেন, এই ফতোয়ার বিরুদ্ধে ফতোয়াবাজি করল তিন দলের প্রতিষ্ঠাতা তিন নেতা। কত দলের প্রতিষ্ঠাতা, কত নেতা? তিন দলের প্রতিষ্ঠাতা তিন নেতা। এক দলের নাম কাদিয়ানি দল, এদের প্রতিষ্ঠাতা নেতার নাম গুলাম আহমদ কাদিয়ানি। আরেক দলের নাম আহলে হাদিস, প্রতিষ্ঠাতা নেতার নাম মুহাম্মদ হুসাইন বাটালুই। আরেক দলের প্রতিষ্ঠাতা নেতার নাম আহমদ রেজা খান বেরলভি। গুলাম আহমদ কাদিয়ানি নিজেদের দলের ছদ্ম নাম দিল আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত। আর মুহাম্মদ হুসাইন বাটালভি নিজেদের দলের নাম দিল আহলে হাদিস। আর আহমদ রেজা খান বেরলভি ইংরেজের দালালি করার জন্য, সমাজে ইংরেজের দালালিকে বিকাবার জন্য নিজেদের দলের নাম দিল আহলে সুন্নাত ওয়াল জামাত। লামাজাবিরা যেভাবে আসলে আহলে হাদিস নয়, কাদিয়ানিরা যেভাবে মুসলিম জামাত নয়, ঠিক তেমনিভাবে আহমদ রেজা খানের দল আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত হইল রেজবিদের ছদ্মনাম, আহলে হাদিস হল লামাজহাবিদের ছদ্মনাম, আহমদিয়া মুসলিম জামাত হল কাদিয়ানিদের ছদ্মনাম। এই সবগুলি ফেতনার মোকাবেলা সমস্ত দেশবাসীর পক্ষ থেকে ওই পরিমাণ করা হয়নি যে পরিমাণ উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে করা হয়েছে। আমি দুঃখিত, আমি আগেই বলেছিলাম আমি অসুস্থ, লম্বা কথা হয়তো বলতে পারবো না, কিন্তু আপনারা আমাকে এমন একটা বিষয় দিয়েছেন, আলোচ্য বিষয়, যেই বিষয়ের ভিতরে 250 বছরের ইতিহাস। কতদিনের ইতিহাস? 250 বছরের খ্রিস্টান শাসিত 250 বছরের ইতিহাস যে বিষয়ের অন্তর্ভুক্ত, সেই বিষয়টা আপনারা আমাকে আলোচনার জন্য দিয়েছেন। সকল প্রকার বাতিলের মোকাবেলায় উলামায়ে দেওবন্দের অবদান। আজকের মতো আমি এই অসুস্থ শরীর নিয়ে সংক্ষেপে 4টা বাতিলের মোকাবেলায় উলামায়ে দেওবন্দের অবদান আপনাদের সামনে সামান্য আভাস তুলে ধরার চেষ্টা করেছি। ইংরেজ বাতিলের মোকাবেলা করেছেন উলামায়ে দেওবন্দ, কাদিয়ানি বাতিলের মোকাবেলা করেছেন উলামায়ে দেওবন্দ, লামাজহাবি বাতিলের মোকাবেলা করেছেন উলামায়ে দেওবন্দ, আহমদি আই কিনাম আহমদ রেজা খান এর প্রতিষ্ঠিত বাতিল দলের মোকাবেলা করেছেন উলামায়ে দেওবন্দ। ইংরেজ সরকার যেভাবে বাহাসের অনুষ্ঠান সাজিয়ে ইসলামকে ফাদ্রিদের দ্বারা বাতিল ধর্ম আর খ্রিস্ট ধর্মকে সত্য ধর্ম বলে প্রচার শুরু করেছিল, সেই দিন যদি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি না থাকতেন, আজকের উপমহাদেশে ইসলাম থাকতো না, কোনো মুসলমান থাকতো না। উপমহাদেশে এখনও ইসলাম বাকি আছে, উপমহাদেশে এখনও মুসলমান বাকি আছে, এর পিছনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবির অবদান বিদ্যমান। কাজে আমাদের দেওবন্দ মাদ্রাসা চিনা দরকার, বোঝা দরকার, কাসিম নানুতুবি চিনা দরকার, বোঝা দরকার, কৌমি মাদ্রাসা চিনা দরকার, বোঝা দরকার। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।